हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के आमरा ए भिडियोर माध्यमे देखे नेब जारा कृषक बंधु प्रकल्प आगे पेतेन अर्थात आपनार अप्रूव हयेछिलो जखन चेकेर माध्यमे टाका देवा हतो तखन आपनि पेतेन, किन्तु जखनई अकाउंटे टाका देवा स्टार्ट हयेछे तखन थेके किन्तु अनेकेई टाका पाच्छेन ना, जदिओ आपनादेर एप्लिकेशन स्टैटास किन्तु अप्रूव रयेछे। सेई क्षेत्रे आपनारा कि करबेन सेटाई किन्तु आमरा ए भिडियोर माध्यमे देखे नेब। तो चलुन आमि आपनादेर देखिये दिच्छि अफिशियाली एकटा माने ब्यक्तिर आमि एमनटा देखेछि जार कारणे भाबलाम जे आपनादेरও জানিয়ে দিই। তো দেখুন একটা আমি এখানে খুলে রেখেছি স্ট্যাটাস দেখুন ব্যক্তিটা দেখতে পাচ্ছেন একিডি আইডি যেটা কেবি আইডি ফার্মার নেম ডিস্ট্রিক্ট সব কিছু ঠিকঠাক রয়েছে জমি টমি সবই আছে। দেখুন স্ট্যাটাস যেটা রয়েছে সেটাও কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ রয়েছে যে জায়গাটা। তো দেখুন আমি আপনাদের একটু হাইলাইট করে দেখাই। দেখুন এখানে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে স্ট্যাটাসে। আর এখানে দেখুন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন যেটা দেখাচ্ছে ওটাও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, অ্যাকাউন্ট কিন্তু ইনভ্যালিড না। তারপরেও কিন্তু এই ব্যক্তি টাকা পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? তো দেখুন অনেকেরই এরকম কমেন্ট আমি দেখেছি যারা বলেন যে দাদা আমার অ্যাপ্রুভ রয়েছে কিন্তু আমি টাকা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনাদের কি করা হবে? হ্যাঁ, অনেকে আবার এটাও বলে থাকেন যখন চেকের মাধ্যমে দেওয়া হতো তখন আমি পেতাম, কিন্তু যখন থেকে কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু আমি পাচ্ছি না। তো দেখুন আমি আপনাদের বলি প্রথমত আপনাদের কি করতে হবে, আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে কৃষক বন্ধু সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন অফিসিয়াল যে কৃষক বন্ধুর ওয়েবসাইট আছে সেটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনার ভোটার কার্ডটা সাথে রাখবেন। দেখুন এখানে আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ভোটার কার্ড আইডি নাম্বার সেটা কিন্তু এখানে দেবেন। তারপর আই এম নট এ রিপোর্ট এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনার অ্যামাউন্টটা রয়েছে, যে আপনার অ্যাপ্রুভ রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, কোনো রকম ট্রানজ্যাকশন ফেল হয়নি বা কোনো রকম স্ট্যাটাসে আপনার রিজেক্টেড নেই, সেক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন না, তাহলে আপনাকে কী করতে হবে? আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাঙ্ক ডিটেলস সাথে কিন্তু আপনার যে খতিয়ান ছিল সেটা নিয়ে কিন্তু আপনাকে আপনার যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু আপনাকে বলতে হবে আপনার প্রবলেমটা, তারা কিন্তু চেক করে দেখে যদি কোনো রকম প্রবলেম বা কোনো রকম আপডেটের প্রয়োজন হয় তারা কিন্তু করে দেবে। এবার অনেকেই ভাবেন অনলাইনে করতে পারবো না। দেখুন কৃষক বন্ধুর যা কাজ হয় সব অফিস থেকেই হবে, অনলাইনে কোনো রকম আপনি কিছু করতে পারবেন না। আবার যদি PM কিষান হতো যেটা মোদী সরকারের, সেখানে কিন্তু আপনি আবার অনলাইনে আপডেশন বলুন বা আদার ভেরিফাই সেগুলো কিন্তু আপনি অনলাইনে বাড়িতে বসেই করতে পারতেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে এগ্রিকালচার অফিস রয়েছে, আপনার যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে প্রবলেমটা বলতে হবে। আর আপনার যে যথাযথ ডকুমেন্টস সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। সেগুলো নিয়ে গেলে আপনারা যদি প্রবলেমটা বলেন তখন কিন্তু তারা দেখে আপনার যে প্রবলেম সেটা কিন্তু সলিউশন করে দেওয়া হবে। তো এখন যদি আপনারা যান হয়তো তেমনটা কাজ হবে না, কারণ এখন দুয়ারে সরকার ক্যাম্প চলছে। তো 15 তারিখের পরে যদি আপনি অফিস হন তাহলে কিন্তু আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যারা এভাবে টাকাগুলো পাচ্ছেন না অ্যাপ্রুভ থাকার সত্ত্বেও, তারা কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ঠিক করে নিতে পারেন। তারপরে কিন্তু আপনাদের যে পরবর্তী কিস্তি সেগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা দেখবেন ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।